আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তো বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইন্দোনেশিয়ার আরেকটা ব্যতিক্রম ধরনের খাবার। এটা টোটালি ব্যতিক্রম, কারণ আমরা বাংলাদেশিরা হয়তো বা কখনো দেখছি কিনা আমার মনে হয় না। তো এটা ওরা দুপুরে খেয়ে থাকে, এটা খুব সফট একটা খাবার। তো এটাকে বলা হয় টেলর গুলুং। তো টেলর গুলুংটা হচ্ছে, টেলর মানে হচ্ছে ডিম, আর গুলুংটা হচ্ছে যেমন আমাদের বাংলাদেশে যেমন চিতই পিঠা এখন বানানো হয়, যে লিকুইডটা থাকে ঠিক এরকম দেখতে। তো ওইটার মিনিংটা হচ্ছে গুলুং। সো চলুন বন্ধুরা, আজকে দেখে আসি যে এটার প্রসেসটা কীভাবে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো বন্ধুরা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তেল গরম করা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এই আবাসিকের বিকেলবেলা আবাসিকের রোডের। এই টেস্ট করে দেখলো যে তেলটা গরম হচ্ছে কিনা। আর এই হচ্ছে টেলর গুলুং, খুব ফানি একটা নেম। চলুন দেখি বন্ধুরা এটা কীভাবে প্রসেস করা হয়। সিম্পল, একদম ভেরি সিম্পল। ডিম, ডিমের লিকুইডটা দিল, তারপরে যে কাঠটা একদম রয়েতে থাকে, তার সল একটা তেলটা একটু ঝরাই নিতেছে ভালো মতো। তো প্রসেসটা ঠিক এইভাবেই। তো এটা আপনার 10 পিস বাংলাদেশি টাকার 60 টাকা, আর ইন্দোনেশিয়ান রুপিয়ায় 10,000 রুপিয়া। 10 পিস প্রসেস সবই সেম, মানে খুব ফানি লাগে, মানে জিনিসটা একদম ইউনিক। আর এটা অ্যাকচুয়ালি অনেক টেস্টি। যারা ইন্দোনেশিয়া আসছেন হয়তো বা তারা দেখছেন, বা এটা খুবই টেস্টি। তো বন্ধুরা, ঠিক প্রসেসটা ঠিক এইভাবেই। চলুন আপনারা দেখুন যে কীভাবে এটা প্রসেস করা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে। তো কিছু ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইন্দোনেশিয়ার যে ট্রেডিশন খাবারগুলি বা স্ট্রিট ফুডগুলি দেখতে কেমন, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Terima kasih. Mas namanya apa? Oke, sama-sama bos. Ya, namanya apa mas?
Mas Ilham Binowo. Oke ya. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh.